ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে তামিমকে দেখে ভক্তরা ডট বাবা বোয়া বোয়া স্লোগান দেওয়াই হঠাৎ মাঠের মধ্যে চরমভাবে বিরক্ত হয়ে রেগে গেলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। দর্শকদের এমন আচরণ মোটেও ঠিক হয়নি ক্রিকেট সমর্থক হিসেবে। এদিকে মেথুফোর্ডের চার বলে 13 রানের ক্যামিওতে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ওভারে 13 রানের সমীকরণ মিলিয়ে ফরচুন বরিশালকে লিটন দাসের দল হারিয়েছে 4 উইকেটে। মিরপুরে 162 রান তারাই সাবধানী শুরুই করেছিলেন লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান, যদিও তাদের জুটি খুব বেশি বড় হতে দেননি ডুনিত ওয়াল্লা লাগে।